ইতিমধ্যেই জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল, আর অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরার পর তার আবেগ, তার অশ্রু তিনি ধরে রাখতে পারেননি, তার চোখের জল আমরা দেখেছিলাম। কিন্তু এইবার কেষ্ট একটু অভিমান। তিনি এর আগে নেতামন্ত্রীদের ঢুকতে দেননি, সাংসদদের ঢুকতে দেননি, বা বিভিন্ন পার্টির লোকেদেরকে তিনি বেছে বেছে ঢুকিয়েছিলেন, কিন্তু এইবার তার অভিমানটা কিন্তু পার্টির লোকেদেরকে নিয়ে নয়, এবার তার অভিমান তার রক্তের সম্পর্কের মানুষদেরকে নিয়ে। অভিমানী কেষ্ট রক্তের সম্পর্ক আর রাখতে চান না, কাদের দূরে ঠেললেন? অনুব্রতর জেলযাত্রার পর থেকেই তার ঘনিষ্ঠদের অভিযোগ ছিল নিজের আত্মীয়দের থেকে সেভাবে কোনো সহযোগিতা পাননি তিনি। সেই অভিমানই ঝরে পড়ল তৃণমূল নেতার গলায়। জামিন পেয়ে বীরভূমে ফেরার পর এদিন হাটসেরেন্দি গ্রামে নিজের পৈতৃক বাড়িতে দুর্গাপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে যান অনুব্রত মণ্ডল। তৃণমূল নেতা সাফ জানিয়েছেন ব্লাড রিলেশনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না তিনি, অর্থাৎ তার যারা রক্তের সম্পর্কে আছেন তাদের সঙ্গে তিনি আর কোনো সম্পর্ক রাখতে চান না। দীর্ঘ দুবছর জেল খাটার পর বাড়ি ফিরেছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। তিনি আসতেই গোটা বীরভূম জুড়ে অকাল উৎসব শুরু হয়েছে। প্রত্যেক বছর ঘটা করে পুজো করেন অনুব্রত মণ্ডল, পৈতৃক ভিটেতে দুর্গাপুজো করেন, আর প্রতি বছর কালী পুজোতে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না গড়ান অনুব্রত। আর তারপরে হাজার হাজার লোককে পেট পুড়ে খাওয়ানোর ব্যবস্থা রাখেন। কিন্তু দীর্ঘ দুবছর জেলে থাকার পর শারীরিক ও মানসিক দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছেন কেষ্ট। তবে তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর বাড়ি ফিরে শুক্রবার নানুরের হাটসেরেন্দিতে মেয়ে সুকন্যা মণ্ডলকে গ্রামের বাড়িতে নিয়ে যান। এক রাশ অভিমান ছিল তার গলায়। এরপর পূজোয় কী করবেন তা জানতে গেলে তিনি বলেন, আমি ব্লাড রিলেটিভদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। আমরা শুনে নিই অনুব্রত মণ্ডল তিনি কি বলেছিলেন। নিজের বাড়ি তো একটা আলাদা জিনিস, পৈতৃক বাড়ি। আমার একটু আসতে, বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আমার বাবার দাদুদের জন্ম, তাহলে পৈতৃক বাড়িতে একটা শিবাসিন্ধু মণ্ডল আইতমপুর কলেজে পড়াশোনা করতে পারে, কিন্তু হাটসেরেন্দি বাড়ির ছেলে তো হরিবদ মণ্ডল আমার দাদুর নাম, এটা বিরাট ব্যাপার। তারা পুজো ছাড়তে দিন, আপনি কীভাবে কাটাবে? আমি আসবো মায়ের কাছে 12:30, মাকে প্রণাম করবো, মায়ের পুজো দেখবো, চলে দাদা। খাওয়া দাওয়া এবারে একটু অনেকে জানতে যে দাদা কেমন? না, আমি খাওয়ানো দাওয়া এবারে আমার খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন সেরকম। আমি সপ্তমী দিন সকালেই আসবে? না, ওই 12 আবার তোমার অষ্টমী নবমী গ্রামের বাড়িতেই দাদা ওই যেমন আসতাম। তিনি আরো বলেন, আমি খুবই ভালো আছি, আপনাদের সহযোগিতা করতে পারবো। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, ধন্যবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা জেলার বিধায়ক নেতা সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করতেন, আর মানুষের পাশে থাকবে। কালী পুজোর পর ব্লকে ব্লকে মিটিং করব, সবাই যেন ভালো থাকে, কেউ যেন অশান্তি না করে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর বাইট দিয়ে দিল তা যেন না হয়। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল খাটানো হয়েছে, সে তো নেতা নয়, সাধারণ বাড়ির মেয়ে। যাক, ঈশ্বরের কাছে আমি এমন কিছু অন্যায় করেছিলাম, তার পাপের শাস্তি পেয়েছি। তাই সবাই একসঙ্গে চলব, কেউ ভেদাভেদ করো না, এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ। আমরা শুনব তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল কি বলছেন। খুবই ভালো আছি, আপনাদেরকে নিয়ে আমি সহযোগিতা করতে বলবো, অনুরোধ করবো বলতে বলবো। আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল, ধন্যবাদ জানাই। সব ধরনের মানুষ সাহায্য করুন, বন্যার ক্ষেত্রে, শারদার পুজোর ক্ষেত্রে, অভিষেক ব্যানার্জি, এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে এমএলএ লিডার, হ্যাঁ সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে। আগামী দিনে কর্মসূচি কী কী হবে? দেখুন, এখন তো এই বর্ষা, পুজোটা যাক, হ্যাঁ কালী পুজোর পর, দেওয়ালির পর ব্লকে ব্লকে যাবো, মিটিং করবো, সব কিছু। আমি যেমন বললাম সবাই মিলে করবো, আমরা আগের মিলে কেন করবো না? তাই কী জন্য পার্টি অফিসে আসছি, কী জন্য মানুষের সঙ্গে কথা বলছি,
সাধারণ মানুষ মিশবে, বুথের মানুষ, আর কেউ যেন অশান্তি না করে, সবাই যেন ভালো থাকে, সবাইকে নিয়ে যেন চলে। কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল, লাভ নেই, অনেক বাইক পেয়েছে। অনেক কলকাতা যাবে সেদিন চিকিৎসার পাশাপাশি কি না? আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার, তবে যাওয়া উচিত আমি মনে করি। মেয়ে আমার সন্তান, তাকে 16 মাস জেল কাটানো হয়েছে, নেতা নেত্রী তো নয়, সাধারণ বাড়ি। যাক, ঈশ্বর, আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে, তার পাপ শাস্তি পেয়েছি। সবাই মিলে একসঙ্গে চল, কেউ ভেদাভেদ করো না, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অভিষেকের নির্দেশ, সবাই মিলে শান্তি বজায় রাখো। বীরভূম জেলা, ওয়েস্ট বেঙ্গল, যে যেখানে আছে সবাই। সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই। আমি ওসব দেখুন, আইনকে সম্মান করি, আইনকে আমি ভালোবাসি, ওই ব্যাপারে আমি 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 আইনকে ভালোবাসি, আমি বিতর্কে যাবো। এখন আমি কিছু বলছি না, বললাম সবাই মিলে চলবো, তার মানে কি পাঁচজন কজন ছিল, ঠিক আছে, আমাকে সবাই গিয়ে। দীর্ঘ 2 বছর জেল খাটার পর বাড়ি ফিরেছেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। তিনি আসতেই গোটা বীরভূম জুড়ে অকাল উৎসব শুরু হয়েছে। প্রত্যেক বছর ঘটা করে পুজো করেন অনুব্রত মণ্ডল, সেই পৈতৃক ভিটেটেই তিনি যান এবং তিনি সেখানে কি কি বলেছেন আমরা শুনব। নিজের বাড়ি তো একটা আলাদা জিনিস, পৈতৃক বাড়ি। আমার একটু আসতে, বাবার জন্ম এখানে, আমার দাদুদের জন্ম এখানে, আমার বাবার দাদুদের জন্ম, তাহলে পৈতৃক বাড়িতে একটা শিবাসিন্ধু মণ্ডল একদমপুর কলেজে পড়াশোনা করতে পারে, কিন্তু হাটসান্দি বাড়ির ছেলে তো হরিবত মণ্ডল আমার দাদুর নাম, এটা বিরাট ব্যাপার। দাদা, পুজো ছাড়তে দিন, আপনি কীভাবে কাটাবে? আমি আমি আসবো মায়ের কাছে 12:30, মাকে প্রণাম করবো, মায়ের পুজো দেখবো, চলে। দাদা, খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে যে দাদা কেমন? না, আমি খাওয়ানো দাওয়া এবারে আমার খাওয়াতে বেশি ভালোবাসেন, কিন্তু আমার আর্থিক কন্ডিশন ছিল। আমি সপ্তম সপ্তমীতে সকালেই আসবেন? না, ওই 12 আবার তোমার দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।